রাস্তা আছে আন্দোলনের জন্য, রাস্তা আছে নিজেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, রাস্তা আছে প্রতিবাদ জানানোর জন্য। রাস্তাগুলোকে নাটক করার জায়গা নয়। আমরা স্লোগান দিয়েছি এসএফআই ডিওয়াইফাই আডবা, নাটক ছাড়ো আরজি করের মাথা ধরো। আজ নাটক হচ্ছে, যারা আরজি কর হসপিটাল ভাঙচুরের সাথে যুক্ত হলো তারা এই সভ্য সমাজের কেউ হতে পারে না। যারা সভ্য সমাজের নয় তাদেরকে প্রোটেকশন কে দিচ্ছে? আমাদের পতাকা কলকাতার বড়বাজারে দোকানেও রয়েছে। আমরা যখন ওটা কাঁধে নিই তখন দায়বদ্ধতার সাথে কাঁধে নিই। যা ঘটেছে তা তো গোটা রাজ্যের মানুষের কাছে আছে। আমরা তো ডিওয়াইএফআই এসএফআই অ্যাডবা, আমরা তো 15 তারিখ আর্লি মর্নিং আমরা আমাদের ফেসবুক পেজ থেকে আমরা পোস্ট করেছি যে যারা আরজি কর হসপিটাল ভাঙচুরের সাথে যুক্ত হলো তারা এই সভ্য সমাজের কেউ হতে পারে না। যারা সভ্য সমাজের নয় তাদেরকে প্রোটেকশন কে দিচ্ছে? তাহলে আপনাদের যে পতাকা আমাদের পতাকা আমাদের অফিসের পাওয়ার একমাত্র ঠিকানা নয়। আমাদের পতাকা কলকাতার বড়বাজারে দোকানেও রয়েছে। আমরা যখন ওটা কাঁধে নিই তখন দায়বদ্ধতার সাথে কাঁধে নিই। হসপিটালকে বাঁচায়, মানুষকে বাঁচায়, রোগীকে বাঁচায়, লড়াই করার জন্য শয়ে শয়ে আমাদের কমরেডরা খুন হয়েছে, শহীদ হয়েছে। আমরা আমাদের ঝান্ডার দায়িত্ব, তার ভার, তার ওজন আমরা জানি, বইতে শিখেছি। আরও অনেকে তৈরি হচ্ছে বওয়ার জন্য। আর যারা ওটাকে ভাঙতে যাচ্ছে, কর্মী বিকাশ রেডি যারা আছে তাদের পরিচয় কি? আপনি বলছেন বড়বাজার থেকে পতাকাটা কিনে কেউ ওইখানে ভাঙচুরের ঘটনায় থাকে? আমরা জানি না। যিনি বলছেন যে পতাকা দেখা গেছে, আমি সেই পতাকা যিনি বলছেন তাকে প্রমাণ করতে হবে, তাকে বলতে হবে। আমরা কিছু ছবি পেয়েছি, এগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে দিদি, কোথাও এক্সক্লুসিভ আছে, কোথাও পুলিশ আছে। হ্যাঁ হ্যাঁ আছে, তারা এসব করছেন। আবার তাদের যখন আমরা খোঁজও দিচ্ছে, যারা দেখুন সিবিআই সিট কলকাতা পুলিশে আমরা যারা বসে আছি ওরা কেউ চাকরি করি না। আমি বলছি আমরা কেউ চাকরি করি না, আমাদের ট্রেনিং হবে, সত্যিকারেরই ট্রেনিং হবে। ট্রেনিং আছে প্রতিবাদে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে রুখে দাঁড়ানোর মতন জান কবুল করার আমাদের জেদ আর আমাদের সাহস, ও ট্রেনিং আমরা নিয়ে এসেছি। ও ট্রেনিংয়ের জন্যে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, থাকুন সাথে, আপনারা আছেন বলে এই লড়াই আমরা এগোতে পারছি। হ্যাটস অফ আপনাদেরকে, গোটা রাজ্যের মহিলাদেরকে হ্যাটস অফ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, রাতে রাস্তা দখল করেছেন, মায়েরা আমাদেরকে শাস্তি আমাদেরকে সাহস দিচ্ছে। কিন্তু যারা ট্রেনিং নিয়ে এলেন মব কন্ট্রোল করার, তারা দেখলাম পিছন দিকে দৌড়াচ্ছেন আরজি কর। 20 মিনিট টয়লেটে ঢুকেছিল যারা ট্রেনিং নিয়ে এলেন, তাদেরকে দেখতে পেলাম না। আর তারপরে 48 ঘন্টা 36 ঘন্টা পেরোতে চলল, 36 ঘন্টা পেরোতে চলল, তাদের পরিচয় বার করুন। পুলিশ যদি আমাদের কাছে সহযোগিতা চায়, সিবিআই যদি আমাদের কাছে সহযোগিতা চায়, আমরা করব। রাস্তা আছে আন্দোলনের জন্য, রাস্তা আছে নিজেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, রাস্তা আছে প্রতিবাদ জানানোর জন্য। রাস্তাগুলোকে নাটক করার জায়গা নয়। আমরা স্লোগান দিয়েছি এসএফআই ডিওয়াইফাই আডবা, নাটক ছাড়ো আরজি করের মাথা ধরো। আজ নাটক হচ্ছে, আজ নাটক হচ্ছে আরজি করের মাথাদেরকে ধরার জন্য। এই আরজি করের ভুল, এই আরজি করের মাফিয়া রাজ, এই আরজি কর থেকে শুরু করে গোটা স্বাস্থ্য দপ্তরে যে স্যাম্পেলটা পাওয়া গেছে, এই স্টকগুলো যেখানে যেখানে আছে সেখানে সেখানে মৌচাকের ঢিল বাঁধার কাজ। এই লড়াই দীর্ঘ, এ লড়াই ধারাবাহিক, এ লড়াই ধৈর্যের। আপনারা নোবেল জব করেছেন, নোবেল জব, মহৎ কাজ করেছেন প্রেস, হ্যাটস অফ আপনাদের, মহৎ কাজ করেছেন আপনারা। এই ঘটনাকে আজকে গোটা রাজ্যের প্রতিটা মানুষের
আপনাদের কাছেই আমাদের আস্থা, আপনাদের কাছেও আমাদের আস্থা। আমরা লড়াই করছি আমার গোটা রাজ্যের সাথে, গোটা রাজ্য লড়াই করছে তাদের সাথে, আমরা লড়াই করছি, আমরা লড়াই করছি আমাদের সাথে গোটা রাজ্য লড়াই করছে। এই যা যা আমরা প্রশ্ন করছি, স্যাম্পল টু স্টক, প্ল্যান এ অর্ডার দিয়ে রেনোভেশনের নামে ভাঙো, প্ল্যান বি পারল না চলো গুন্ডাগিরি করো, বাউন্সার ট্রান্সফার আটকে যাও, মিছিল করলে ধরে নিল দুপুর দুটোর সময় রাত্রি এগারোটায় ছেড়েছে, মিছিল করতে পারেনি শুধু নেমেছে, কাল মিছিল ছিল আমাদের, শুধু নেমেছে শিয়ালদায় নেমেছে, শুধু নেমেছে রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ অব্দি লাল বাজারের বাইরে কোনো অপেক্ষায় থাকলাম আজকে কার কার লাল বাজার। অন্যায় প্রতিবাদ সবাই করতে পারে, পক্ষপাত দুষ্ট কখনো শাসন ব্যবস্থা পরিচালিত হয় না, তার মানে কারণ পিঠে সাবাসী বাহবা চলছে আর কাউকে বলছে গো হেড দুর্নীতির স্বর্গরাজ্যে তোমাদের ওয়েলকাম। আমরা পশ্চিমবঙ্গের রাজ্যবাসীরা, মায়েরা আমাদের সাথে আছে, দিদিরা বোনেরা আমাদের সাথে আছে, তাদের সাথে আমরা আছি। রাজ্যের পুলিশকে, রাজ্যের প্রশাসনকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে এই ধরনের কাজ কেউ করার আগে পাঁচবার ভাবতে পারে। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।